চোখপুর অনলাইন স্কুল স্টুডিও থেকে আজকে যে শিক্ষা ব্যবস্থার প্রচলন শুরু করছে আইসিটি ব্যবহারের মাধ্যমে, ঘরে বসে শিক্ষার প্রচলন এবং আইসিটির সর্বোত্তম ব্যবহার, বিশেষ করে আমাদের এই করোনার পরিস্থিতিতে, প্যান্ডেমিক পরিস্থিতিতে আমরা সবাই ঘরে বসে থাকার জন্য এখন সরকার নির্দেশনা রয়েছে। আপনারা জানেন যে আমাদের সকলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে এবারে যুদ্ধগুলো করে থাকার যুদ্ধ, করোনার বিস্তার প্রতিরোধ, সারা বিশ্বে যে মহামারী একটা ধারণ করেছে আমাদের দেশে স্বীকার করার কাছ থেকে আমরা মুক্ত নই, সেজন্য সবচেয়ে বড় যে সামাজিক দূরত্ব বজায় রাখছে এবং ঘরে অবস্থান করা, নিজ ঘরে অবস্থান করা, সেই অবস্থায় ছাত্ররা এখন স্কুল কলেজ বন্ধ। আমরা জানি বাংলাদেশে প্রায় 3 কোটি 68 লক্ষ ছাত্র রয়েছে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এবং শিক্ষকের সংখ্যা রয়েছে প্রায় 10 লক্ষ, এবং অভিভাবকরা রয়েছে বিশেষ করে প্রাইমারি বাচ্চারা, স্কুলের ছাত্ররা যারা বাসায় রয়েছেন তারা কীভাবে সময় কাটাবেন, কীভাবে তাদের ক্লাসগুলো সম্পন্ন করবেন, সিলেবাস সম্পন্ন করবেন, পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন, সেই বিষয়ে সবাই অতি এবং এই সমস্যা নিয়ন্ত্রণ করবে গভর্নমেন্ট ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ টেলিভিশন থেকে, যে সংবাদ বাংলাদেশের সংসদ টেলিভিশন থেকে যে প্রচার করছে তারই দ্বারা বন্ধুতা আমাদের টাকা থেকে টাকা নিয়ে সতীপুর থেকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে উপজেলা নির্বাহী তার উদ্যোগে, এবং যারা সাথে রয়েছে বিশেষ করে মেয়র উপজেলা প্রশাসন এবং সাংবাদিক বিভিন্ন শিক্ষক মন্ত্রী সময় যারা রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রদের জন্য তারা একটু গ্রহণ করেছে, এবং ছাত্ররা যে পিছিয়ে পড়ার যে সম্ভাবনা রয়েছে পড়াশোনা থেকে, যে ব্রেকটা রয়েছে সেটা থেকে তারা উত্তীর্ণ হতে পারবে, অতিক্রম করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এই অনলাইন যে টিচিং রয়েছে এটা সারা দেশে বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে তৈরি হচ্ছে, তবে কোভিড-19 কারণে, এই করোনা ভাইরাসের কারণে আমরা যারা ঘরে বসে থাকি সেই কারণেই অনেক কিছু আমাদের জীবনে চেঞ্জ নিয়ে আসবে করোনা ভাইরাসের পরবর্তী বিশ্ব, সেখানে আমাদের প্রফেশন, আমাদের লেখাপড়া, আমাদের চরিত্র, আমাদের ব্যবসা, আমাদের চাকরি সর্বক্ষেত্রে একটা পরিবর্তন নিয়ে আসবে, এবং সেখানে আইসিটির ব্যবহার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করবে, এবং তারই একটা প্রমাণ এবং প্রত্যক্ষ ব্যবস্থায় উপজেলা প্রশাসন সফিপুর গ্রহণ করেছে। আমি আবার সফিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ যারা একই সাথে কাজ করেছেন এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি আমাদের এই সফিপুর শুধু নয়, টাঙ্গাইলের সম্বন্ধে এবং এটা ভবিষ্যতে সারা দেশেও যারা করবে, এবং অনেক ক্ষেত্রে আপনারা ইউটিউবে এই জাতীয় এটার প্রোগ্রাম এবং বিশেষ করে লিসন আপনারা দিতে পারেন এবং অনেকে নিতে পারেন, অনেক জায়গায় ওয়েবসাইট তৈরি করেছে এবং ওয়েবসাইটটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, শিক্ষকরা সারা দেশের শিক্ষকরা জয়েন করতে পারবে, শিক্ষক হিসেবে রেজিস্ট্রেশন করে এবং তারা তাদের যে এক্সপার্টাইজ সেই অবস্থায় তারা ক্লাস নিতে পারবে এবং ক্লাসের লেকচার আপলোড করতে পারবে, এবং সেখান থেকে যে ছাত্রকে একটা বাজারের মতো তৈরি করেছে টিচিং মার্কেট, যেখানে প্রয়োজনে যে কোনো ছাত্র ঢুকে সেটা নির্ধারিত ফি দিয়ে সে তার রিকোয়ারমেন্ট টিচিং যে মেটেরিয়াল সেটা সেটা ডাউনলোড করতে পারবে এবং দেখতে পারবে। লাইভ মার্কেট, একটা টিচিং মার্কেট এটা তৈরি করেছে, পঞ্চগড়ে একটা জায়গা তৈরি করেছে, সারা দেশে ইনিশিয়েট দিচ্ছে, তারই আমি মনে করি এটাই উদ্যোগটা অবশ্য প্রদর্শনী হবে এবং ছাত্ররা, শিক্ষকরা এবং অভিভাবকরা যারা এটা নিয়ে চিন্তিত রয়েছেন তারা অনেকটা রিলিফ পাবেন এবং ছাত্রদের অনেক উপকারে আসবে। বিশেষ করে এক্সপার্ট টিচার সব জায়গায় থাকে না, পাওয়া যায় না, যে এক্সপার্ট টিচারের ক্লাসগুলো একেবারে প্রান্তীয় এলাকায় যেখানে টেলিভিশন রয়েছে তারাও দেখতে পারবে, শিখতে পারবে এবং জানতে পারবে, এবং পবিত্র প্রজন্মে ঘুরে ওঠার জন্য যে স্থবিরতা রয়েছে সেটা কেটে উঠতে পারবে। আমি আবারও সকলকে ধন্যবাদ জানাই যারা রয়েছে, বিশেষ করে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিপুর, আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এর সঠিক ব্যবহার ছাত্ররা করবেন এবং অন্যান্য উপজেলা থেকেও এই এটা দেখতে পারবে এবং তারা এই নির্বাচন সাথে সম্পৃক্ত হবে এবং এটা ব্যাপক প্রকাশ পাবে বলে আমি বিশ্বাস করি। ভবিষ্যতে করোনা ভাইরাসের এই থেকে আমরা মুক্তি পাওয়ার পরেও এই ব্যবস্থাটা ছাত্র, শিক্ষক, অভিভাবক সবার জন্য উপকার হবে, এটা কন্টিনিউশন